করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে মেলা, যার ফলে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন মেলা ব্যবসায়ীরা। করুণ অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন মেলা ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত শ্রমিকেরাও। উপার্জন হারিয়ে কোনো রকমে দুবেলা খেয়ে দিন কাটছে তাদের। তাই মুখ্যমন্ত্রীর কাছে সরকারি সাহায্যের আবেদন মেলা ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিকদের। জানা যায়, গঙ্গারামপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার বাসিন্দা তথা মেলা ব্যবসায়ী সমীর সাহা বহুদিন ধরে বিভিন্ন জায়গায় মেলায় নাগরদোলা, ব্রেক ড্যান্স, দোলনা সহ নানান বিনোদন সামগ্রী দিয়ে ব্যবসা করতেন। তবে দীর্ঘদিন লকডাউনের কারণে মেলা বন্ধ থাকায় বিভিন্ন জায়গার পাশাপাশি তাদের বিনোদন সামগ্রী পড়ে রয়েছে গঙ্গারামপুর ব্লকের ধলদিঘি উত্তর পাড় এলাকায়। এদিকে মেলা ব্যবসায়ী সমীর সাহার সঙ্গে রয়েছে ভিন রাজ্যের 10 জন শ্রমিক। দীর্ঘদিন উপার্জন বন্ধ থাকার ফলে 10 জন শ্রমিকের দায়িত্বভার গ্রহণ করতে হিমশিম খেতে হচ্ছে তাকে। উপার্জন হারিয়ে কার্যত অর্ধাহারে জীবন কাটছে তাদের। এমতো পরিস্থিতিতে সরকারি সাহায্যের আবেদন জানালেন মেলা ব্যবসায়ী সহ মেলা ব্যবসার সঙ্গে যুক্ত শ্রমিকরা। এই প্রসঙ্গে মেলা ব্যবসায়ী সমীর সাহা জানান, বর্তমানে করোনা আবহে যে সমস্ত জিনিস লকডাউন কারণবশত বন্ধ ছিল প্রায় ধাপে ধাপে সব কিছুই খুলে গিয়েছে। শুধুমাত্র এখন একমাত্র বন্ধ আছে মেলা ব্যবসা। তো আশা করি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রয়েছেন, তো ওনার কাছে যদি আমাদের বিষয়টা যদি যায় আশা করি উনি সহযোগিতা করবেন। সমস্যাটা হচ্ছে গত 2 বছর থেকে বন্ধ হয়ে আছে মেলা ব্যবসা। তো সরকার বা প্রশাসন, লোকাল প্রশাসন বা পঞ্চায়েত প্রধান বা কাউন্সিলর বা কেউ আমাদের কোনো রকম সহযোগিতার জন্য এগিয়ে আসছে না। তো মোটামুটি এখানে 10-12 জন স্টাফ রয়েছে, আরও কিছু বাইরের স্টাফ ছিল, তারা বাইরে চলে গিয়েছে। তো 10-12 জন স্টাফ নিয়ে চলা মালিকের পক্ষে সমস্যা হচ্ছে। তো এবার তাদের 2-3 বেলা খাওয়ার অ্যারেঞ্জ করা, মাসের বেতনের ব্যাপার আছে। তো অ্যাটলিস্ট সরকার বা প্রশাসন যদি এগিয়ে এসে যদি ওদের একটু সহযোগিতা করতেন বা খাবারের কিছু অ্যারেঞ্জ করতেন, তাহলে মালিক পক্ষের একটু সুবিধা হতো। গত করোনা থেকেই বন্ধ রয়েছে, মাঝখানে 2-3 মাসের জন্য খুলেছিল, 2 মাসের জন্য খুলেছিল, তারপর থেকে আবার বন্ধ। এই প্রসঙ্গে মেলা ব্যবসার সঙ্গে যুক্ত শ্রমিকরা জানিয়েছেন, আমরা গত বছর লকডাউনে 2 মাস মেলা করে তারপর আবার বসে গেছি। তারপরে সমস্যাতে খাওয়া দাওয়া কাজকাম হচ্ছে না, মেলা বন্ধ। এই আমরা তো গত বছর লকডাউন থেকে এরকমই পড়ে আছি। মাঝে কিছুটা করা মেলা করলাম, মেলা করার পরে আবার লকডাউনে পড়ে গেছে। এই যে পড়ে আছে এখন, লেবার জন্য আমরা 10 জনের মতন আছি। এখন মানে খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে আর কি। হ্যাঁ, মেলার ব্যবসাই আমরা করি। আমরা তো মেলা ব্যবসা ছাড়া তো আমাদের অন্য ব্যবসা নেই, মেলা নিয়েই থাকে। আমার বাড়ি হচ্ছে ত্রিপুরা। আমাদের কিছু মনে কি এই খাওয়া দাওয়াটা এটাই হচ্ছে, আর কোনো ইয়ে নেই। বাড়ির সংসার তো কোনো রকম, বাড়ির লোকগুলো দেখাশোনা হচ্ছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে। হার্ডওয়্যারের জগতে এক অতি পরিচিত ও উল্লেখযোগ্য নাম চৌধুরী লৌহ ভাণ্ডার। সাবমার্সিবল পাম্প ছাড়াও আমরা আমাদের পরিষেবা আরও প্রসারিত করতে প্রবেশ করেছি টাইলস ও মার্বেলের জগতে। আমাদের নতুন শোরুমে আপনারা পেয়ে যাবেন জনসন, সোমানি, কাজারিয়া, ওশিয়ান সহ আরও নানা কোম্পানির ফ্লোর টাইলস। আরও থাকছে আপনার পছন্দের এক্সক্লুসিভ ভ্যানিটি বেসিনস। এছাড়াও এখানে পেয়ে যাবেন বিভিন্ন সাইজের ওয়াল হ্যাং বেসিন, পেডেস্টাল বেসিনস রয়েছে, ইউরোপিয়ান কমোড, ওয়ান পিস কমোড সহ নানা ধরনের কমোড। সিপি ফিটিংস এ রয়েছে জাগুয়ার, এক্সকো সহ বিভিন্ন কোম্পানির সামগ্রী। তাহলে আর ভাবছেন কেন আপনার সুখী গৃহকোণকে অপরূপ সাজে সুসজ্জিত করে তুলতে? চলে আসুন চৌধুরী লৌহ ভাণ্ডার, করদহ, দক্ষিণ দিনাজপুর।